नमस्कार बंधुरा, ऋतुस हेल्दी स्टेशने आपनादे सबाई के स्वागत। आज के आमी आपनादेर के एक एंटी एजिंग फेस पैक तैरी करे देखाबो। आमरा अनेक नामी दामी फेस पैक व्यवहार करी अनेक दाम दिए किने, किन्तु ई फेस पैकटा आमरा जदि नियमित व्यवहार करते पारी ताहले जादे रिंकल प्रोन स्किन, एकदम चोखेर तलाय रिंकल पड़े गेछे, कपाले भाज पड़े गेछे एवं चामड़ा झूले गेछे, बयसेर आगेई देखते अनेकटा बेशी वयस्क लागे, हयतो बयस अनेक कम किन्तु देखते अनेकटा बेशी वयस्क लागे, তাহলে যদি সপ্তাহে 3-4 দিন এই ফেস প্যাকটা তৈরি করে লাগাতে পারেন তাহলে কিন্তু ভীষণভাবে উপকৃত হবেন। একদম কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে কম সময় বাড়িতেই এই ফেস প্যাকটা তৈরি করা যায়। চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ ব্যবহার করছি। প্রথমে নিয়ে নিয়েছি একটা অ্যাভোকাডো, এতটা অ্যাভোকাডো লাগবে না, আমি পরে এখান থেকে টুকরো করে কেটে নেব। নিয়েছি অর্গানিক ইয়োগার্ট, আপনাদের কাছে ইয়োগার্ট না থাকলে আপনারা দই ব্যবহার করতে পারেন, কেনা দই অথবা ঘরে পাতা দই। এখানে নিয়ে নিয়েছি 1 চামচ মধু, আর এখানে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে একটুখানি নর্মাল জল। এই ফেস প্যাকটা ব্যবহারের ক্ষেত্রে এই বাইরের দিকের সবুজ অংশটা কিন্তু ফেলে দিতে হবে, শুধু ভেতরের এই অংশটুকুই আমরা ফেস প্যাক ব্যবহার করতে নেব, এটাও ফেলে দিতে হবে। এইটুকু অংশই নিচ্ছি, যেহেতু আমি একজনের পরিমাপে বানাবো আমি এইটুকুনি অংশই নিচ্ছি। মুখে এবং গলায় লাগাতে হবে। এবার এটাকে চাকুর সাহায্যে আমি একদম ছোট 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 করে কেটে নেব। অ্যাভোকাডোর কালারটা খুব সুন্দর হয় এবং অ্যান্টি এজিং ফেস প্যাক হিসেবে অ্যাভোকাডো খুব ভালো কাজ করে। তো যাদের এরকম বয়সের ছাপ স্কিনে চলে এসেছে, অল্প বয়স হলেও দেখতে অনেকটা বেশি বয়স্ক লাগে স্কিনের জন্য, তারা অবশ্যই এই ফেস প্যাকটা বাড়িতে বানিয়ে ব্যবহার করবেন। আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার এটাকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেব। এটা একটা স্মুথ পেস্ট তৈরি করতে হবে, তাই সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব, একদমই অল্প সামান্য জল দিয়ে দেব। এবারে ঢাকা দিয়ে আমি এটাকে একদম ব্লেন্ড করে নেব। বন্ধুরা হয়ে গেছে, এবার একটু ঢাকনা খুলে দেখে নেব। একদম স্মুথ পেস্ট রেডি হয়ে গেছে, একদম স্মুথ হয়েছে পেস্ট। এবার একটা পাত্রে আমি ফেস প্যাকটা তৈরি করে নেব। বন্ধুরা একটা পাত্রে আমি 2 স্পুন মতো নিয়ে নেব হচ্ছে অ্যাভোকাডো পেস্ট। নিয়ে নিলাম 1 চামচ অর্গানিক ইয়োগার্ট দিয়ে দেব। আপনাকে অবশ্যই করে কিন্তু নন ফ্লেভার্ড ইয়োগার্ট ব্যবহার করতে হবে, বাজারে অনেক ফ্লেভার্ড ইয়োগার্ট পাওয়া যায়। এই ফেস প্যাক তৈরিতে কিন্তু অর্গানিক ইয়োগার্ট এবং সেটা অবশ্যই নন ফ্লেভার্ড হতে হবে। এবারে দিয়ে দেব 1 চামচ মধু। এবার ভালো করে এই ফেস প্যাকটা আমি মিক্স করে নেব চামচের সাহায্যে। ফেস প্যাকের কনসিস্টেন্সি আপনাকে এমনই রাখতে হবে, লাগাতে সুবিধা হয়। যখন আপনি অ্যাভোকাডোর পেস্ট বানাবেন তখন জলটা একটু খেয়াল করে দিতে হবে, বেশি জল পড়ে গেলে অ্যাভোকাডোর পেস্টটা অনেক পাতলা হয়ে যাবে, সেক্ষেত্রে লাগাতে একটু অসুবিধা হয়। এই ফেস প্যাকটা আপনারা হাতের সাহায্যেও লাগাতে পারেন, ফেস প্যাকের যে ব্রাশ আছে তার সাহায্যেও লাগাতে পারেন। আমার অ্যান্টি এজিং অ্যাভোকাডো ফেস প্যাক একদম তৈরি। বন্ধুরা এই ফেস প্যাক লাগানোর আগে অবশ্যই ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে নেবেন, তারপর সারা মুখে এবং গলায় এই ফেস প্যাকটা ইভেনলি লাগাবেন। 15-20 মিনিট ছেড়ে দেবেন ফেস প্যাকটা শোকানোর জন্য, তারপরে হালকা উষ্ণ জল দিয়ে ফেস প্যাকটা ধুয়ে নেবেন। বন্ধুরা এবার চলুন শুনে নেওয়া যাক এই অ্যাভোকাডো আমাদের স্কিনের এলাস্টিসিটি ঠিক রাখতে এবং স্কিনকে আরও ইয়ঙ্গার দেখাতে কীভাবে সাহায্য করে। অ্যাভোকাডোতে প্রচুর পরিমাণে হেলদি মনো আনস্যাচুরেটেড ফ্যাট থাকে। অ্যাভোকাডো স্কিনের এলাস্টিসিটিকে আরও বৃদ্ধি করতে সাহায্য করে এবং স্কিনকে রিঙ্কেল ফ্রি। অ্যাভোকাডোতে থায়ামিন, রাইবোফ্লাভিন, নিয়াসিন এবং ফোলেট থাকে, যা আমাদের স্কিনকে আরও টাইট করতে সাহায্য করে। অ্যাভোকাডোতে প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে, যা স্কিনকে ফ্রি র্যাডিক্যালসের সাথে ফাইট করতে সাহায্য করে। এতে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড থাকে, যা কোলাজেন প্রোডাকশন করতে সাহায্য করে। বন্ধুরা আমার আজকের ফেস প্যাকটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, এবং আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করবেন এবং আমার সাথে এই চ্যানেলে যুক্ত থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।